السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. وشون شاء الله تعالى جميل ما نشك سرشتي كو ساك دين دو تجو بان وطاقر شندور دو موابا بقرن كو سيد رثي بيت الحمد لله وشون خود رجو سلام نازل هم مصطفى صلى الله عليه وسلم رقور جار قول رثي بيت اقرن وبرسول عبد من قرب الله জীবিতদের বেঁচে থাকার অনুভূতি দিয়েছে, ভালো ও মন্দের পার্থক্য জ্ঞান দিয়ে ভালোটাকে নির্বাচন করার তৌফিক দিয়েছে। আসলে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, খুব সহজে বলি, যদি ছোট্ট করে বলি যে এখানে পৃথিবীর যে কোনো দিন মজলিস যেখানে দিন শিক্ষা দেওয়া হয় বা গ্রহণ করা হয়, এমন উদ্দেশ্যে যারা বের হয় তাদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যেভাবে বলেছেন সেটা হচ্ছে عن ابي هريره رضي الله عنه قال ابو هريره رضي الله عنه থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم الله رسول صلى الله عليه وسلم قلت من سلك طريقا يلتمس فيه علما جي بيتي جان ارجون الجنة قوت چلت شروع كل سحل الله له طريقا الى الجنة جي بيتي اسلام شك دي بولي بھر تھے کہ بیرو اسے قوت چوبا شروع کر سر ایتا کہ اسیلہ کرے اللہ تعالیٰ تر جنة تر قوت کے شہج کر جائے তো কোন জান্নাত? যে জান্নাতে যেতে হলে দিনে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হয়, যে জান্নাতে না গেলে মানুষ জাহান্নামের আগুনে জ্বলতে হবে, যে জান্নাতে না গেলে মানুষের জন্য খাবারের জন্য থাকবে রক্ত, পুঁজ, ফুটন্ত পানি, কাঁটাযুক্ত খাবার। কোন জান্নাত? যে জান্নাতে যেতে কোন সিরাত পার হতে হবে, এমন জান্নাতের পথ আল্লাহ সহজ করে দেবে যারা দিন দিনের পথ চলতে শুরু করে দিনের জ্ঞান অর্জন করার জন্য। আল্লাহ আমাদেরকে কবুল করুন। দেখুন, আল্লাহ তাআলা কিছু কিছু পরিবার আছে এই পৃথিবীতে। আপনি বলবেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা একদম ঠিক আছে যে তিনি কাউকে জন্ম দেয়নি, কাউকে জন্ম নেয়নি, দেয়নি এবং তিনি কারো থেকে জন্ম নেয়নি। তবে عن انس بن مالك رضي الله عنه থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم الله رسول صلى الله عليه وسلم বলেছেন ان لله اهلين من الناس নিশ্চয় মানুষের মধ্যে আল্লাহর পরিবার রয়েছে। قالوا সাহাবারা বলল يا رسول الله হে আল্লাহর রাসূল صلى الله عليه وسلم من هم তারা কারা যারা আল্লাহর পরিবার? قال আল্লাহর নবী صلى الله عليه وسلم বললেন هم اهل القران اهل الله وخاصته, তারাই হচ্ছে আল্লাহর পরিবার পৃথিবীতে যারা কোরআন মেনে কোরআন শেখে সে অনুযায়ী জীবন গড়ে তোলে, এরাই হচ্ছে আল্লাহর পরিবার এই পৃথিবীতে এবং এরা হচ্ছে আল্লাহর কাছে খাস স্পেশাল। তো যারা আপনারা এখানে দিন শিখতে আসছেন, কোরআন অনুযায়ী পথ চলতে শুরু করেছেন, আপনারা হচ্ছেন আল্লাহর কাছে স্পেশাল এবং আল্লাহর পরিবার। আল্লাহ থেকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। দেখুন, রাতের বাজে 10:25, আমি বলবো না যে কষ্ট করেছেন, আরো অনেক কষ্ট করেন। সে সন্ধ্যা থেকে টুকটাক কথাবার্তা হচ্ছে, চলছে আজকে এখন থেকে শুরু করে আগামী 10 দিন যদি লাগাতার কথা হয় আর আপনি শোনেন, আপনি যদি ইসলামকে না মেনে চলেন তাহলে আপনার কোনো কাজে আসবে না। আর আমি এখন 10:26, যদি আমি 10:44 মধ্যে 15 মিনিট কথা বলে মাইক ছেড়ে দিই, এই 15 মিনিট যদি আপনি কথা শোনেন, এটা হতে পারে আপনার নাজাতের কারণ। যদি আমি ওইরকম আলোচনা রাখতে, আমি ছোট্ট করে আপনাকে একটা পরামর্শ দেব, যে পরামর্শ আপনাকে চূড়ান্ত জান্নাতি করবে। এই পরামর্শ অনুযায়ী যদি আপনি চলেন, অটল থাকেন, আল্লাহর কাছে তৌফিক কামনা করেন, আপনি জীবনে যা ঘটবে ঘটবে এই পরামর্শ যদি মেনে চলেন, তাহলে জান্নাত আপনার উপর হারাম হবে না, আপনি চিরস্থায়ী জান্নাতি হবেন না, জান্নাতে আপনি প্রবেশ করবেনই, তা হচ্ছে শিরিক করবেন না। কেমন? আমি 10-15 মিনিট আলোচনা রেখে ইনশাআল্লাহ আপনাদেরকে ছেড়ে দেবো, কারণ এই বৃষ্টির দিন, হালকা ঠান্ডা, গুড়ি গুড়ি বৃষ্টি, রাস্তাঘাটের অবস্থা ভালো না, দূর দূরান্ত থেকে যারা আসছেন আমি জানি না কেউ আসছেন কিনা, বা এই গ্রামের আশপাশে আপনারা, আপনারা আমার কাছে মহা মূল্যবান। আজকে আমি দূর থেকে আসছি, যদি আপনারা গুটি কয়েকজন মানুষও না আসতেন,
আমার তো একদম ভালো লাগতো না এখানে দাঁড়িয়ে দেখা। আমি জানি তথ্য প্রযুক্তির এই যুগে আমি কথা বললে দূর দূরান্ত মাইক যত দূরে যাবে মানুষ শুনবে, ইচ্ছা না হলেও শুনতে বাধ্য যতক্ষণ কানে তুলে না দিলে মাইক্রোফোন সাউন্ড যাবে। তো আমি ওদেরকে কষ্ট দিতে চাচ্ছি না যারা ঘুমাইতে যাচ্ছে রাতে 10:30, ওদের কষ্ট দিতে চাচ্ছি না যারা বাচ্চাকে খুব কষ্ট করে ঘুমানাইছে তাদের বাচ্চাদের ঘুম ভেঙে জায়গাটা আমি চাই না। 10-15 মিনিট কথা বলবো মেহমান হিসেবে এসেছি, দেখেন আপনাদের কাজে আসে কেমন। শিরক নিয়ে কথা বললে লুকমান হেকিমের কথা চলে আসে কেমন, ওই কলা লুকমান, লুকমান তিনি তার ছেলেকে কাকে বলেন ইবনিহি, ওনার ছেলেকে বলেন ইয়াইদুহু, ওয়াজ করেন। আমি যেরকম আপনাদেরকে ওয়াজ করতে আসছি বাকিরা যেমন ওয়াজ করেছে, লুকমান উনি ওনার ছেলেকে ওয়াজ করছেন কি, ওয়াহুয়া ইয়াইদুহু ইয়া বুনাই, লুকমান তার ছেলেকে ওয়াজ করছে যে হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, হে আমার বৎস জেনে নাও এই পুরো পৃথিবীতে যত অপরাধ আছে শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বলতে হয় তাহলে আন আবি বকর রাদিয়াল্লাহু আনহু ক্বাল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ির, আমি কি তোমাদের সবচেয়ে বড় গুনাহের ব্যাপারে সতর্ক করব না বা সেগুলো সম্পর্কে আমি তোমাদেরকে কি জানাবো না। সালাতান, তিনি তিনবার একই কথা বললেন। ক্বালু, সাহাবারা সবাই বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হে আল্লাহর রাসূল, অবশ্যই আপনি পৃথিবীর সবচেয়ে বড় অপরাধগুলো সম্পর্কে আমাদেরকে জানান। ক্বাল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ইশরাফু বিল্লাহ, সেগুলো হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, এগুলো পৃথিবীর বড় অপরাধ। ওয়াজালাসা ওয়া কানা মুত্তাকিয়ান ফাকাল, এবং তিনি হেলান দিয়ে বসেছিলেন, এবার সোজা হয়ে বসে বললেন আলা ওয়া কাউলু যু, আলা ওয়া কাউলু যু, মিথ্যা সাক্ষ্য দেওয়া, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা, এরপরে মা বাবার অবাধ্য হওয়া, এরপরে মিথ্যা সাক্ষ্য দেওয়া। আপনি যদি বলতে পারেন যে মা বাপের সাথে অবাধ্য হয় এরকম লোকের অভাব নাই, মিথ্যা সাক্ষী দেয় এমন লোকের অভাব নাই, 90% মুসলমান দেশে কেউ শিরিক করে, তাহলে আপনাকে সূরা ইউসুফের আয়াত করতে হবে। সে আয়াত কোন আয়াতটা পড়তে হবে আপনাকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা আছে ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। যখন আপনি মুসলমানদের শিরিক খুঁজে পাবেন না তখন সূরা ইউসুফের এই আয়াত পড়ে আপনাকে হিন্ট নিতে হবে, তথ্য নিতে হবে যে আল্লাহ তাআলা বলছেন যে এদের অধিকাংশ, মানে যারা নিজেকে মুসলিম বলে ঈমান আনছে বলে, এখান থেকে অধিকাংশ লোক ঈমান আনার পর শিরিক করে, যারা মুশরিক তারা তো মুশরিক, কিন্তু ঈমান আনার পর অধিকাংশ লোক শিরিক করে। এখন এই শিরিক কিভাবে করে এটা যদি বোঝাতে যায় তাহলে কিভাবে বলি আপনাকে, দেখেন বনি ইসরায়েলের দুইজন বন্ধু ছিল, তারা তাদের কর্ম উদ্দেশ্যে আমি ছোট করে সংক্ষেপে বলে দিচ্ছি শিরিক বোঝানোর জন্য, কেমন যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছে, তিনি বলেছে যে তোমরা বনি ইসরায়েলের ঘটনা বলো তবে মিথ্যা বলি না, যতটুকু সত্য ততটুকু বর্ণনা করো, কেমন দোষগুলো। সো বনি ইসরায়েলের দুই বন্ধু তারা তাদের জীবিকা নির্বাহের উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে বের হবে, যে অন্য উপত্যকায় গিয়ে তারা ব্যবসা করছে। সংক্ষেপে করে বলি শিরিক তো আপনি বুঝেন না, আমি বুঝাইতে পারি না, দেখেন এখান থেকে বুঝেন কি। তো তারা দুই বন্ধু তাদের কর্ম উদ্দেশ্যে তারা ব্যবসার উদ্দেশ্যে বের হয়ে গেল, খাওয়া দাওয়া খুব কষ্ট, বহু জনপদ পাড়ি দিতে হয় তারা যেখানে যাবে, যেমন আজকে আমি এখানে আসতেছি, সুবহানাল্লাহ কত জায়গা পার হলাম, কত শহর জেলা উপজেলা পার হয়েছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তারাও তাদের যুগে যে যে জনপদ যেখানে জনবসতি ছিল তারা পার হচ্ছে, একটা পর্যায়ে তারা এমন একটা জাতির সামনে জনপদের সামনে উপস্থিত হয়, যেমন আমি সৌদি আরব থেকে সরি বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেলে পাসপোর্ট লাগবে নাকি লাগবে না, ভিসা লাগবে, পাকিস্তান গেলে, ইন্ডিয়া গেলে, নেপাল গেলে, ভুটান গেলে, ইভেন সৌদি আরব, পৃথিবীর যে দেশে যে উমরা করতে গেলেও ভিসা লাগবে, যেহেতু ওটা আমার দেশ না, নির্ধারিত সীমার বাহিরে, যেখানে আমি স্বাধীন যেতে আমার কোনো ভিসা লাগে না, আমার পাসপোর্ট লাগে না, আমার একামা লাগে না, থাকতে কারো অনুমতি লাগে না, শুধু আমি লিগেল কোনো অস্ত্র শস্ত্র বুমবাং ছাড়া, মদ গাঁজা হেন তেন বগি চগি ছাড়া, কোনো মানুষকে উঠাই নিয়ে চলে যাচ্ছি এমন ছাড়া ব্যক্তি আমি, সুন্দরভাবে যদি যেতে চাই বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবো, আমার কেউ কিছু বলার নাই, কাগজপত্র লাগবে না, কি লাগবে না, কাগজপত্র লাগবে না। তো এমনই তারা যখন এমন একটা জনপদের সামনে তারা গিয়ে উপস্থিত হলেন যে জনপদের শর্ত হচ্ছে এই জনপদ যদি ক্রস করে যেতে হয় ওদের যে দেবী আছে বা দেবতা আছে, ওদের যে উপাসনা করে যাদের তারা,
তাদের নামে বলি দিতে হয়, কি দিতে হয়, উৎসর্গ করতে হয়, কুরবানি দিতে হয়। এখন এই দুই বন্ধু মুসলিম, তারা বললো যে না এটা তো শিরিক, আমি কেন উৎসর্গ করবো আল্লাহ ব্যতীত অন্য কারো নামে। তারা কি বললো, আমি কেন আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কিছু কুরবানি দিব, উৎসর্গ কেন করবো আমি। তারা বললো যে না তোমরা পার হতে পারবা না। তারা বললো যে আমাদের কাছে কিছুই নেই, আমরা একেবারে দরিদ্র, আমরা কাজের উদ্দেশ্যে অমুক জায়গায় যাচ্ছি, আপনাদের জনপদ সামনে বসে, আমাদের কাছে কিছু নেই। তখন ওই জনপদের নেতারা বলল যদি তুমি এই এলাকা ক্রস করতে চাও, পার হতে চাও, এটা ধুপা একটা মাছি হইলেও আমাদের কি আমাদের দেবতার নামে তোমরা দিতে হবে। তখন দুই বন্ধুর এক বন্ধু বললো যে ঠিক আছে একটা মাছি, ঠিক আছে একটা মাছি, একজন ওই দেবতার নামে উৎসর্গ করলো, আরেকজন বলল যে না ইম্পসিবল, আমি গায়রুল্লাহ আল্লাহ ব্যতীত কারণ আমি কিচ্ছু উৎসর্গ করবো না, এটা মাছ বলবো, কারণ শিরিক হয়ে যাবে, কারণ আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য উৎসর্গ করা যায় না, নজর নিয়াজ করা যায় না, মানত করা যায়, আমি কেন দিব, আমি মাছিও দিব। এক বন্ধু উৎসর্গ করে মাছি পার হয়ে গেল, সে জাহান্নামে গেল, আরেক বন্ধু উৎসর্গ না করে তাকে হত্যা করা হলো, সে জান্নাতে গেল। না আপনি তো বুঝবেন যে আপনি বলবেন যে কি বলবো আপনাকে, দেখেন আপনি মুরগি রেখে দেন ভালো, আপনি ডাব গাছের প্রথম ডাব, পেয়ারা প্রথম পেয়ারা, ছাগল তিনটা বাচ্চা দিয়েছে একটা, সবাই মিলে টাকা জোগাড় করে গরু নিয়ে যান এক জায়গায়, অথচ এটা আল্লাহর ঘর না, অথচ সেটা কি আল্লাহর ঘর না, আল্লাহর ঘর ব্যতীত আল্লাহ ব্যতীত আপনি অনেকের কাছে যান নজর নেয়াজ নিয়ে মানুষ নিয়ে। আপনি আপনি মনে করেন যে এমপির কাছে গেলে পিএস লাগে, আল্লাহর কাছে গেলেও কেউ লাগবে, তো ঠিক আছে যদি কেউ লাগে হচ্ছে কোরআন সুন্নাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তো শুধু নির্ধারিত করে দিয়েছেন একজনকে মুহাম্মদ সাল্লাল্লাহু, আর বাকি কারো কোনো সাক্ষী নাই, বাকি কারো কোনো কি নাই, দলিল প্রমাণ নাই। তো শিরিক বুঝানোর জন্য আমি জানি না এই একটা ছোট্ট বনি ইসরায়েলের ঘটনা আপনার কাজে আসবে কিনা, একটা মাছি দিয়েও মানুষ শিরিক করে জাহান্নামে চলে যায়, আর একটা মাছি না দিয়ে হত্যা হয়ে মানুষ জান্নাতে চলে যায়। শিরিক অনেক সেন্সিটিভ একটা জিনিস, যে ব্যক্তি শিরিক করে তার জন্য জান্নাত কি হয়ে যায় জানেন, তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করেন না যে আল্লাহর সাথে নিজেকে কাউকে শিরিক করে, ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া আল্লাহ ক্ষমা করে দিবে, আল্লাহর ইচ্ছা আল্লাহর মর্জি আল্লাহর ক্ষমতা আল্লাহর ব্যাপার, সম্পূর্ণ ম্যাটার আল্লাহ, কারো কোনো ক্ষমতা নেই এখানে হস্তক্ষেপ করার, যা খুশি তা মাফ করে দেবে, যেটা খুশি, পুরো পৃথিবীর মদ একজনে খেয়ে ফেলছে, পুরো পৃথিবীর গাছ একজনে খেয়ে ফেলছে, পুরো পৃথিবী তো কোনো নেকির গাছই নেই, দুনিয়া ঝামেলা ভর্তি ঝামেলা পরিপূর্ণ, কিন্তু চেষ্টা করছে পাঁচশো সরাসরি করে ইমানটাকে মেনটেন করার, যথাসাধ্য চেষ্টা করছে ভালো কাজকর্ম করার, তারপরে ভুল হয়ে যায় মানুষ ও ভুল করে ফেলে, আবার ক্ষমা চায় আবার ভুল করে, আবার ক্ষমা চায় আবার ভুল করে, ইমান নিয়ে সর্বোচ্চ থাকার চেষ্টা করে, মানুষ হিসেবে দুর্বলতা আছে ভুল করে, শিরিক কখনো করার চেষ্টা করে নাই, আল্লাহর সাথে কারো অংশীদারিত্ব করে নাই, বলছে জীবন চলে গেলে গেছে শিরিক করবো না, এমন অবস্থা যদি মারা যায় আল্লাহ তাআলা বলছে যে ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, ক্ষমা করে দেবে, এটা আল্লাহর ব্যাপার, আল্লাহর ইচ্ছা আল্লাহর শক্তি আল্লাহর রাজত্ব আল্লাহর রাজত্ব, যা খুশি তা অপরাধ, ক্ষমা করে দেবে, শুধু শিরিক ক্ষমা করবে না। ওমাই ইউশরিক বিল্লাহ, এমন ব্যক্তি যে বেঁচে থাকা অবস্থায় শিরিক করেছে এবং মৃত্যুর পূর্বে শিরিক মুক্ত হয়নি, শিরিক করেই মরে গেছে, আল্লাহ বলছে যে ফাকাদ ইফতারা ইসমান আযীমা, নিশ্চয়ই সে মহা অন্যায় রটনা করলো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্যত্র বলেছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ লা ইগফিরু আন ইউশরিকা বি, ক্ষমা করবে না যে আল্লাহর সাথে শিরিক করে, ইভেন একটা মাছি উৎসর্গ করে যদি করে, ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই ছাড়া পৃথিবীর যত বড় পাপ হোক না কেন আল্লাহর ইচ্ছা আল্লাহর মর্জি, শাস্তি দিব অথবা ক্ষমা করবে, টোটাল ব্যাপার আল্লাহর হাতে, কারো হাতে কোনো রাজত্ব নেই কোনো ক্ষমতা নেই। ওমাই ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যে আল্লাহর সাথে শিরিক করলো, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সেই সবচেয়ে বেশি পথভ্রষ্ট হলো এই পৃথিবীতে যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করলো। আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র বলেছেন ইন্নাহু, নিশ্চয় কেউ, ইন্নাহু মাই, নিশ্চয় ওই ব্যক্তিরা নিশ্চয় কেউ, মাই ইউশরিক বিল্লাহ, নিশ্চয় কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহ, নিশ্চয় আল্লাহ তার জন্য নিষিদ্ধ করে দেন আল জান্নাহ, জান্নাতকে নিষিদ্ধ করে দেন,
চূড়ান্ত নিষিদ্ধ। যদি কেউ বেঁচে থাকা অবস্থায় শিরিক করে এবং সে যদি মৃত্যুর পূর্বে এটা থেকে ক্ষমা চায় তার জন্য এই আয়াত না। যারা শিরিক করেছে বিদআত করেছে কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসছে তার জন্য এই আয়াত না। কিন্তু যে শিরিক করতেছে 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 বিদআত করতেছে 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 শিরিক সেটাকে ইবাদত বেছে নিয়েছে, শিরিককে সে ইবাদত হিসেবে নিয়েছে এবং সে শিরিক থেকে মুক্ত হয়নি মারা গিয়েছে, এর জন্য আল্লাহ বলতেছে যে فقد حرم الله عليه الجنه তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে নিষিদ্ধ করেছেন ওয়াওয়াহ النار এবং তার থাকার জায়গা জাহান্নামকে করেছেন ওয়ামা লিলজালিমিনা মিন আনসার এবং জালেমদের জন্য আখিরাতে কোনো সাহায্যকারী নেই, কোন গাউস কুতুব আখিরাতে সাহায্য করতে পারবে না মুশরিক, কোন দস্তগীর কোন মুশকিল কুশা মুশকিল উদ্ধারকারী নেই তাকে জাহান্নামে উদ্ধার করার জন্য, যে আল্লাহর সাথে শিরিক করবে যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করবে এমন কিছু যা আল্লাহর হক, বাচ্চা চাইবে কার কাছে, রিজিক চাইবে কার কাছে, সুস্থতা চাইবে কার কাছে, আসমান জমিনের মালিক কে, মানুষের স্রষ্টা কে, মানুষ কার কাছে ফিরে যাবে, যে মনে করবে মুশকিল উদ্ধারকারী অন্য কেউ, সুস্থতাধারী অন্য কেউ, টিয়া পাখি ভবিষ্যৎ বলতে পারে, টিয়া পাখি আংটি করলে ভাগ্য বদল হয়ে যাবে, তকদির পরিবর্তন করতে পারবে, যে এরকম ধারণা করে তার জন্য দুঃখ এবং আফসোস ছাড়া কিছু নেই। তিনি সুবহানাহু ওয়া তাআলা সূরা আর একটা উন্নতরে বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, নিশ্চয় কিতাবাদীদের মধ্যে যারা কুফরি করেছে, ওয়াল মুশরিকিন যারা শিরিক করেছে, ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা, তাদের চিরস্থায়ী আবাসস্থান হবে জাহান্নাম, উলাইকা হুম শাররুল বারিয়া, পৃথিবীতে পায়খানার বেজদার চাইতে নিকৃষ্ট প্রাণী হচ্ছে তারা যারা আল্লাহর সাথে শিরিক করে, শূকর কুকুর পৃথিবীতে এত নিকৃষ্ট আল্লাহর কাউকে বলে নাই, মুশরিককে যত নিকৃষ্ট বলছে, সবই আল্লাহর সৃষ্টি, আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন, এক একটা সৃষ্টির এক একটা কাজ, এক একটা সৃষ্টির এক একটা কাজ, কোনো কিছুই অবমূল্যায়ন করার মতো না, কোনো কিছু তিনি খাওয়া বৈধ করেছে, কোনো কিছু পালা বৈধ করেছে, কোনো কিছু খাওয়া হারাম করেছে, মানুষকে মানুষ খাওয়া হারাম, এই জন্য কি মানুষ নিকৃষ্ট, তো কুকুর খাওয়া হারাম শুকুর খাওয়া হারাম এই জন্য এটা নিকৃষ্ট না, এটা আল্লাহ সৃষ্টি, খাওয়া হারাম পালা হারাম বুঝুন নাই কথা, খাওয়া হারাম মানুষের জন্য এটা খাওয়া বৈধ তা নয় মানুষের ক্ষতি হবে, আল্লাহর ইচ্ছা আল্লাহ নীতি নির্ধারণ করেছে মানুষের কল্যাণের জন্য, কিন্তু ওর কোনো না কোনো কাজ আছে, সবকিছু আল্লাহ সৃষ্টি করেছে, কোনো কিছু তুচ্ছ করা যাবে না, আল্লাহ শুধু এই পৃথিবীতে একটা সৃষ্টিকে তুচ্ছ করেছে শুধু যে মানুষ, তাও কখন, শর্ত সাপেক্ষ, যখন মানুষ কি করে শিরিক করে কুফরি করে আল্লাহ বলছে যে উলাইকা হুম, নিশ্চয়ই তারা যারা শিরিক করে, শাররুল বারিয়া, পুরো আল্লাহর যত সৃষ্টি আছে এই সৃষ্টির মধ্যে সবচেয়ে অধম হচ্ছে যারা শিরিক করে। সুতরাং টাঙ্গাইলের মানুষ তাওহীদের দিকে ফিরে আসুন, আজকের এই বক্তব্য থেকে আপনাদেরকে পরামর্শ দেব শিরক এবং বিদআত ত্যাগ করে তাওহীদের দিকে ফিরে আসুন। তিনি সুবহানাহু তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলুন হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير, বলুন হে সর্বভৌম শক্তির মালিক আল্লাহ, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন, যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি অপমানিত হীন এবং লাঞ্ছিত করেন, কল্যাণ আপনারই হাতে হে আল্লাহ, নিশ্চয়ই আপনি সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, এবং তাদের ঈমানের সঙ্গে শিরককে মিশ্রিত করেনি। আপনি হয়তো বলতে পারেন বক্তা সাহেব আপনি শুরুতে বললেন ঈমান আনার পর মানুষ শিরিক করে, কেমনে যখন সূরা ইউসুফের ওই আয়াত আমি বলেছি যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, এদের মধ্যে বেশিরভাগ মানুষ বেশি 50% এর উপরে মানুষ ঈমান আনে তারপরে শিরিক করে, এরা মুশরিক। আমি চিন্তা করলাম ঈমান আনার পরে কেন কেউ শিরিক করবে, আর কি যুক্তি আছে এটা, কিন্তু যখন সূরা আল আনআমের 83 নম্বর আয়াত পড়লাম আল্লাহ তাআলা সেম কথা বলছেন আল্লাযীনা আমানু, তাহলে সূরা ইউসুফে আল্লাহ বলছেন যে যারা ঈমান আনে শিরিক করে, ঈমান আনার পরে শিরিক করে, রাইট, এটা বুঝে আসে, কিন্তু সূরা আল আনআমের 83 নম্বর আয়াত পড়লে ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ বলছে যে আল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার ছিল না কিন্তু ঈমান আনছে,
মানে মুসলমানের ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম এটা তো ঈমান ছিল না আর ঈমান আনছে মুসলমান নিশ্চয় যারা ঈমান আনার পর ঈমানের সাথে শিরক মিশ্রিত করে না মানে মুমিন হওয়ার পরে শিরক লিপ্ত হয় না উলাইকা লাহুমুল আমন সব মুমিনের জন্য নিরাপত্তা নেই ওই মুমিনের জন্য নিরাপত্তা যেই মুমিন ঈমান আনার পর শিরক করে না ওয়াহুম মুহতাদুন সব ঈমানদার লোক হিদায়াত প্রাপ্ত নয় ওই ঈমানদার হিদায়াত প্রাপ্ত যে ঈমান আনার পর কুফরি করে না যে ঈমান আনার পর শিরক করে না যে ঈমান আনার পর বিদআত করে না নিজের ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করে না আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহর অধিকার আল্লাহর বড়ত্বের সাথে কোনো কিছুকে যার মিশ্রিত করে না সেই মুমিন সেই ঈমানদার হচ্ছে নিরাপদ এবং সেই হচ্ছে হিদায়াত প্রাপ্ত দ্বীনী ভাইরা সুতরাং শিরক মুক্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ফিরে আসুন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন ও জনপদবাসীরা তোমরা শুনে রাখো দ্রুত তোমরা ফিরে আসো নিজেদের রবের দিকে এবং ওনার ক্ষমার দিকে জান্নাতের দিকে ফিরে আসো যে জান্নাতের বিস্তৃতি আসমান ও জমিনের সমান যা প্রস্তুত রাখা হয়েছে আল্লাহ ভীরুদের জন্য আল্লাহ তাআলা বলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে বলে দিন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ বলুন হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো অত্যাচার করেছো গুনাহ আর গুনাহ গুনাহ আর গুনাহ পাপ আর পাপ পুরো জীবন পাপে জর্জরিত আল্লাহ শিখিয়ে দিচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন আপনাদেরকে বলে দিন তোর গুনাহ কতটুকু কত গুনাহ হয়েছে কত গুনার পরিমাণ কি অনেক বেশি ঠিক আছে অসুবিধা নেই এদেরকে বলে দিন তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা রবের দয়া থেকে নিজেকে বঞ্চিত ভেব না নিরাশ হয়ো না তোমরা ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ ইগফিরু যুনুবা জামিআ তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করবে আচ্ছা সমস্ত মধ্যে কি কিছু বাদ যাবে এটা কি মরার পরে ক্ষমা করবে নাকি বেঁচে থাকলে ক্ষমা করবে মরা মানুষের সমস্ত গুনাহ ক্ষমা করবে আল্লাহ নাকি বেঁচে থাকা মানুষ আল্লাহর কাছে ফিরে গেছে ক্ষমা চাইছে তাকে ক্ষমা করবে কাকে তার মানে ক্ষমা কি যারা আজকে কবরে আছে তারা ক্ষমা চাইয়ে ক্ষমা পাবে নাকি যারা প্রা বেঁচে আছেন তারা পাবে বেঁচে থাকা অনেক বড় নিয়ামত না নিঃশ্বাসটা চলে গেলে নিঃশ্বাসটা চলে গেলে কাউকে ধাক্কা দিলে ওই ধাক্কার ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই বিচার নিঃশ্বাসটা থাকলে অপরাধ যতই হোক আজকে থেকে যদি ভাবি আল্লাহ খালাস দিনে পাঁচবার সতেরো টাকা সালাত আদায় করতেছি তুমি যা হারাম করেছো তা হারাম তুমি যা হালাল করেছো তা হালাল খালাস সর্বোচ্চ চেষ্টা করবো যদি পদভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তুমি হিদায়ত দিয়ে ফিরে নিয়ে আসো আমার জন্য কঠিন করে দাও হারামকে সহজ করে দাও হালালকে আজকে থেকে কোনো অপরাধ আর করবে ওর অপরাধ কতটুকু কতটুকু অপরাধ কোনো সমস্যা নাই কেন সমস্যা নাই যদি আজকে টাঙ্গাইলের বাংলার জমিনের পৃথিবীর জমিনের মুসলিম যার বয়স দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো যত বয়স হোক অপরাধ যত হোক কি সুন্দর করে আল্লাহ বলেছে ইল্লা মান তাব অতঃপর অপরাধ যেখানেই আছে যা যদি সে বলে তওবা করে যে আল্লাহ আমার অপরাধ আমি আর করব না মন থেকে যদি বলে আর ফিরে আসে আল্লাহ বলছে যদি কেউ অপরাধ থেকে ফিরে আসে এবং ঈমান আনে ওয়া আমিলা আমালান সালিহ যদি কেউ গুনাহ যাই হোক গুনাহ বন্ধ ফিরে আসছে আল্লাহ কাছে ইয়া আল্লাহ মাফ কর এরপর যদি সে ঈমান আনে ওয়া আমিলা আমালান সালিহ ভালো কাজ করে আল্লাহ বলছে ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ বলছে তাহলে ওর যে এই যে মাপ চাওয়ার আগে যে গুণাগুলো আছে এগুলোকে আমি নেকিতে পরিবর্তন করব মানে মাপ তো হবে হবে মানে ব্যাপারটা হচ্ছে আপনি এক কোটি টাকা জাল টাকা নিয়ে ধরা খেয়েছেন সরকার আপনার এক কোটি জাল টাকা নিয়ে নিছে নিয়ে আপনাকে এক কোটি আসল টাকা দিয়ে দিছে আর জেল জরিমানা দেনা বলেছে যা ক্ষমা করে দিলাম যা আরামসে এই এক কোটি টাকা নিয়ে খা পে আয়েশ কর সুবহানাল্লাহ এটা কি এটা হচ্ছে অনেক উন্নত অফার না মানে কোনো পাগল চোর তার কাছে এক কোটি জাল টাকা আছে সে চিন্তা করতেছে এই দোকানে যে পাঁচশো টাকা ভাঙাবে ওই দোকানে যে দুশো টাকা ভাঙাবে এমনি এমনি করে সে টাকাটাকে কেক করে ক্যাশ করে
আর হঠাৎ করে সরকার ঘোষণা দিল যার কাছে যত জাল টাকা আছে তবে 2023 হ্যাঁ কিছু চোর চামার এগুলো করে কিন্তু যারা উৎপাদক তারা তো এত বেশি না কিন্তু এমন কোন কি মানুষ আছে যার গুনাহ নাই এমন কোন কি মানুষ আছে যার গুনাহ নাই আল্লাহ পুরো পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে বলতেছে ইল্লা মান তা তুমি যদি তোমার ক্ষমা আত্মসমর্পণ করে দাও আর ফিরে আসো ঈমান আনো তোমার গুনাহ আমি শুধু মাফ করব না এটাকে আমি নেকিতে পরিবর্তন করে দেব কেন কারণ আল্লাহ বলছেন ওয়া কানাল্লাহু গাফুরুর রহিমা নিশ্চয় তিনি আল্লাহ পরম দয়ালু ক্ষমাশীল ওনার অনেক দয়া উনি দয়া করে তোমার গুনাহ মাফ করবে গুনাহকে নেকিতে পরিবর্তন করবে আচ্ছা ধরেন একটা মানুষের 40 বছর বয়স গুনাহ করছে এ বাঁচবে কয়দিন জানে হতে পারে কালকে মরে যাবে হতে পারে পরশু মরে যাবে তো নেকি করবে কখন যদি সে আল্লাহর কাছে মন থেকে মাফ চায় আল্লাহ তার এই গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেবে উফ আল্লাহ আল্লাহ ومن تاب أرجي توبة করে وعمل صالحا এবং নেক কাজ করে فإنه يتوب إلى الله متابا সেই তো সম্পূর্ণ রূপে আল্লাহর অভিমুখী হয় যে লোকটা তওবা করে ও ভালো কাজ করে ওই লোকটাই তো আল্লাহর কাছে ফিরে আসে সম্পূর্ণভাবে এই ছাড়া অন্য কেউ ফিরে আসে না দিনী ভাইরা আমি আমার বক্তব্য শেষ করে দেবো একটা হাদিস শিরিক কত ভয়াবহ প্রবলেম যদি কেউ আল্লাহর সাথে সাক্ষাৎ করে শিরিক নিয়ে তার যে কত দুর্ভাগ্য আছে আর যদি কেউ শিরিক না করে আল্লাহর কাছে যায় সে যে কত ভাগ্যবান এই একটা হাদিস যথেষ্ট ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য শেষ করে দেবো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انا سيدنا مالك بن صحابي النبي كمان رضي الله عنه তিনি বলেন যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন قال الله আল্লাহ বলেন ইয়া ইবনে আদম হে আদমের সন্তান মহিলা এবং পুরুষ সবাইকে কেমন ইন্নাকা মা দাআতানি ওয়া রাজাউতানি গফরতু হে আদমের ছেলে মেয়েরা যতক্ষণ তোমরা আমি আল্লাহকে ডাকবা এবং আমার কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা করবা যে আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ আমি আর অপরাধ করব না মাফ চাইবো খায়র আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলছেন যে যতক্ষণ তোমরা এরকম আশা রাখবা আর মাফ চাইবা ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে মাফ করে দেব আলা মা কানা ফিকা ওয়ালা ওয়ালি তোমার গুনাহ যত অধিক হোক না কেন ওয়ালা উবালি তুমি যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও তোমার গুনাহ যত হোক ওয়ালা উবালি গফরতু লাক তোমাকে মাফ করব কারো পরোয়া করি না ইয়া ইবনে আদম হে আদম সন্তান লাউ বালাগাত যুনুবুকা আলা আসমা ওহে আদমের সন্তানরা তোমাদের গুনাহ যদি আসমানের মেঘমালা পর্যন্ত হয় যদি তুমি আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ করো আর আমাকে বলো আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন আল্লাহ বলছে গফরতু লাক তোমাকে ক্ষমা করব ওয়ালা হুমালি কারো পরোয়া করি না ইয়া ইবনে আদম হে আদম সন্তান ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতিয়া হে আদমের সন্তানরা তোমরা যদি জমিন পৃথিবী পরিপূর্ণ করে গুনাহ পৃথিবী সম পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার নিকট আসো সুম্মা লাকিতানি তোমার এই পৃথিবী সম পরিমাণ গুনার মধ্যে যদি লা তুশরিক বি শাইয়া আমার সাথে যদি কোনো শিরকের গুনাহ না থাকে লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা তাহলে জমিন সমান পৃথিবী সম পরিমাণ ক্ষমা নিয়ে এসে তোমাকে ক্ষমা করে দেব টাঙ্গাইলের মানুষের সিদ্ধান্ত
বাংলার জমিনের মানুষের সিদ্ধান্ত তারা কি আল্লাহর সাথে শিরিক হতে নিজেকে মুক্ত করবে কিনা তারা কি এমন সুযোগ থেকে বঞ্চিত হবে পুরো পৃথিবী পরিমাণ পাপ থাকলে শিরিক না থাকলে আল্লাহ ক্ষমা করেন আল্লাহর ইচ্ছা কার ইচ্ছা আর আল্লাহ তাআলা বলছেন যে তোমার জমিন পরিপূর্ণ গুনাহ হলে আমি তোমার সামনে আরব জমিন পরিপূর্ণ ক্ষমা নিয়ে তবে যদি ওই গুনাহের মধ্যে যদি মাসি উৎসর্গ করার মতো শিরক থাকে মাপ হবে না ডাব নারকেল কলা গরু ছাগল উর্দুম্বা খাসি মুরগি ডিম পেয়ারা এগুলো কি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে নিয়ে যাবে না এগুলো মহিলাদের কাজ বেশি ওয়াল্লাহি বলাই টিয়া পাখি আংটি এগুলো ভাগ্য পরিবর্তন করতে পারে না তাকদীর কে লিখেছে কেউ পরিবর্তন করতে পারবে না আমরা আল্লাহর কাছে ভালো কামনা করব কেমন واخر دعوانا الحمد لله رب العالمين اقول قولي هذا واستغفر الله لي ولسائر المؤمنين فاستغفروه انه هو الغفور الرحيم بكتب شاش করছি ইনশাআল্লাহ আপনারা কষ্ট করে আসছেন আজ থেকে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ